তো এটা দেখছেন, এটা হচ্ছে কুলার, এটা হ্যান্ডমেড, মানে আমি নিজেই তৈরি করেছিলাম। তা এটা কাজে লাগে লাগেনি ধরেন আজ থেকে 2 বছর, প্রায় 3 বছর, 3 বছর ধরে এটা ধরেন পড়ে আছে, এটা কাজেই লাগেনি অবশ্য। তো এটার আমরা কাজ করি, দেখি কি পরিস্থিতি হয়ে রয়েছে এর ভিতরে। বিষয় হচ্ছে করোনা যে টাইমটায় হয়েছিল সেই টাইমে এই জিনিসটা বাড়িতে বসে বসেই তৈরি করেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, ওই কারণেই এটা তৈরি করা হয়েছে। তা চলুন এটাকে আগে বাইরে নিয়ে যাই, তারপরে দেখছি কিভাবে কি করা যায়। তো এটা যেহেতু পড়ে রয়েছে দীর্ঘদিন, এটা দেখতে হবে খুলে কি পরিস্থিতি আছে। তো এই জিনিসটা তৈরি করা খুবই সহজ, আপনি যদি একটু অভিজ্ঞ হন, মোটামুটি এই ধরনের আইডিয়া থাকলে পরেই আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন এটা আমরা এবার খুলে ফেলি। তো এটা খুলতে গেলে এমন কোনো জিনিস দরকার হবে না, শুধু একটা স্ক্রুড্রাইভার হলে পরেই এনাফ, এটা ঠিক খুলে ফেলা যাবে। তো এটা খোলা হয়ে গেছে, তো এবার সামনের থেকে টান দিলে বেরিয়ে চলে আসবে। তা যেহেতু এই প্রায় 3 বছর ধরেন পড়ে রয়েছে, এটাকে ব্যবহার করা হয়নি, মানে ওই যেবার তৈরি করলাম সেইবার এই এটা চালানো হয়েছিল, আর পরে আর এটাকে ব্যবহার করা হয়নি, ওইভাবেই পড়ে রয়েছে। এই বছরে এই প্রথম, যেহেতু এই জাল টাল হয়ে রয়েছে দেখেন কি অবস্থা। তো চলুন এটাকে আগে পরিষ্কার করে নিই। এটা হচ্ছে, এটা আমি তৈরি করেছিলাম, এটা ওই যখন লকডাউন দিল সেই টাইমে বাড়িতেই বসেছিলাম আমি, আর বাড়িতে বসেছিলাম তা কোনো কাজ টাজ নেই, সে সময় গ্যারেজও তো বন্ধ ছিল। তা সেই পরিস্থিতিতে বাড়িতে বসে রয়েছি, প্রচণ্ড গরম লাগছিল, ওই কারণেই আর কি এটা তৈরি করেছিলাম বাড়িতে বসে বসে। আর যে টাইমে তৈরি করেছিলাম, বিষয়টা হচ্ছে সেই সময় ইউটিউব চ্যানেল আমার ছিল না, তো ওই জন্যে আমি অবশ্য এটা আপনাদের দেখাতে পারিনি, এটা আমার বাড়িতে পড়েই ছিল এতদিন। তো এর ভিতরে প্রবলেম বলতে সেরকম কোনো প্রবলেম হবে না, প্রবলেম হলে পারে এটাই হয়। এটা কি আমি বলি, এটা হচ্ছে একটা পাম্প, এটা তৈরি করা হয়েছিল, এটা বাচ্চাদের যে খেলনা আছে বাসি, তো ওর ভিতরে একটা ফ্যান থাকে, এদিক দিয়ে হাওয়া দিলে পারে ওই ফ্যানটা ঘুরতে থাকে, আর যে এইখান দিয়ে এই এই যে মুখটা যেটা লাগানো হয়েছে এইখান দিয়ে হাওয়াটা বেরোয় আর শব্দ হয় বাসিটার। তা এইটাকেই অবশ্য কাজে লাগানো হয়েছে, এটা দিয়েই আমি একটা পাম্প তৈরি করে নিয়েছি। তা বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ডিসি যে মোটর আছে 5 ভোল্ট, তো সেই মোটর এটা, তো এর সঙ্গে ফ্যানটা অলরেডি আমি জুড়ে দিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে এইটা কিন্তু জাম হয়েছিল মোটরটা, মানে এই যে জং ধরা যে অবস্থায় রয়েছে, তা এই মোটরটা জাম হয়ে গিয়েছিলো, তাই সেটাকে আমি ইজি করে নিয়েছি। আর এই যে এর মুখে এইভাবে কানেকশান হয়ে যাবে, ঠিক এইভাবে জলটা এখান দিয়ে নেবে, আর এই পাইপের মধ্যে দিয়ে এই যে 3টে জালি দেখা যাচ্ছে এই জালির উপরে জলটা দেবে। তা এই জায়গাটা আমার নিজস্ব তৈরি করে নিয়ে অবশ্য, এই যে সিরিঞ্জ আছে না, ওই সিরিঞ্জের সেই ক্যাপ দিয়ে এইগুলো তৈরি করে নিয়া, আর এটা একটা পাইপ জাতীয়, পাইপ জাতীয় বলতে ওই যে হোমিওপ্যাথি যে ওষুধ দেয় ওইখানটায় কৌটাটা দিয়ে এইখানটায় তৈরি করা, আর এটা হচ্ছে আঠা দেওয়া এইগুলো। তো এটা তো আমরা যাই হোক মোটামুটি একরকম তৈরি করে নিয়েছি, আগে দেখব যে এটা এবার চলছে নাকি, যদি চলে তাহলে আমরা আবার এটা ফিটিং করবো। তা চলুন এটাকে আগে চালিয়ে দেখব যে এটা চলছে নাকি বা জলটা তুলছে নাকি। তা সঙ্গে থাকুন, এই কুলারটাকে আমরা এখনই চালাবো। চলুন আমরা দেখি মোটরটা ঘুরছে নাকি,
সেটাকে আমরা একটু দেখে নেব। এটা হচ্ছে মোবাইলের চার্জার, এটা মোবাইলের চার্জার। তো এই চার্জারের কানেকশান দিয়ে এই মোটরটাকে ঘোরানো হবে। আর এটা এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটা তো এটা এসি কারেন্টেই চলবে। তো এই যে চার্জারের যে তার, এই মোটরের যে দুটো তার রয়েছে, এই তারের সঙ্গে কানেকশান করে দিলে পারেই এটা চলতে শুরু করবে। এটা তো চার্জারের তার, আমরা এর তারটাকে আমরা এখানটায় জয়েন্ট করে দেব, কালোটার সঙ্গে কালোটা দিয়ে দেবো। আর এই লালের সঙ্গে লালটা দিয়ে দেবো। মোটামুটি একরকম হয়ে গেছে। এবার আমরা একটু এবার কারেন্টটাকে আমরা দিয়ে দেখব যে চলে নাকি। হ্যাঁ ঘুরছে, এই যে ঘুরছে। তার মানে এদিকে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা ঘুরছে অবশ্য। এই যে অফ হয়ে গেল, এবার দেখব যে জলটা তুলতে পারছে নাকি। আবার উল্টো সোজার ব্যাপার আছে। তো এবার চলুন আমরা দেখি জলটা তুলতে পারে নাকি। হ্যাঁ এই তুলছে জলটা। সুন্দর জল তুলছে। তো এইখানটাই এই মুখে এবার আমরা পাইপটা লাগিয়ে দিলে পারে ও তিন দিকে তিনটে জালিতে জল দেওয়া শুরু করবে। তো এটাকে এবার ফিটিং করার ব্যবস্থা করি, চলুন। তো এটাকে ফিটিং করতে গেলে মোটামুটি ধরেন এটা জলের উপরে ভাসিয়ে রেখে দিতে হবে, এরকম একটা সিস্টেম করতে হবে। মানে কি জলটা কমতে থাকে তো, তা যখন কমবে তখন যেন জলটা ঠিকঠাক পাই সেই ব্যবস্থা করতে হবে। তো আমরা এই মোটরটাকে এই যে শোলা বা থার্মোকল দেখা যাচ্ছে, এই থার্মোকলের উপরেই আমরা এই মোটরটাকে ফিটিং করব যাতে জলের উপরে ভেসে থাকে। তো সেই ব্যবস্থা আমরা তৈরি করব। তো বিষয়টা হচ্ছে এই কুলারটাকে তৈরি করতে গেলে আমার এমন কিছু বেশি পয়সা খরচা হয়নি, মানে নিজেই আমি মেহনত করে তৈরি করেছিলাম। তা আমার লেগেছে ধরেন একটা পুরো টিন লেগেছে, যেটা প্লেন সিড, ওই সিড কিনে এনেছিলাম। আর নেট লেগেছে, নেটের সঙ্গে ওই যে জালিগুলো তৈরি করতে যে কাঠ মিস্ত্রি যারা আছে তারা ওই যে পালিশ করতে যে কাঠটার উপরে যে ছিলকা বা খোসাগুলো উঠে যায় ওইগুলো নিয়ে এসেই আমি এইগুলো ব্যবস্থা করেছি, এই জালিটাকে তৈরি করেছি। আর এই যে ফ্যানটা দেখা যাচ্ছে, এই ফ্যানটা আমি 350 টাকা দিয়ে পুরনো কিনেছিলাম। আর মোটর এটা যে কোনো সিডি বা টেপ রেকর্ডার যারা রিপেয়ার করে তাদের কাছে গেলে পারে এরকম পুরনো একটা মোটর পাওয়া যাবে 5 ভোল্টের। আর মোবাইলের যে চার্জার আছে ওই চার্জার দিয়ে কিন্তু এটা চালানো সম্ভব। তো আমার এই কুলারটাকে তৈরি করতে খুব বেশি হলে পারে 550 টাকা মতো খরচ হয়েছিল, তাই এর মধ্যে খুব সুন্দর একটা কুলার তৈরি করে ফেলেছিলাম। তো এই অল্প খরচে একটা গরমের খুব সুন্দর ভালো একটা ডিভাইস, এই জিনিসটা আপনি যদি চেষ্টা করেন তো খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন এটা দেখি জলের উপরে ভাসে নাকি। তো এই ফ্যানটা জলের তলায় এটা রেখে দিতে হবে, আর উপরের যে মোটরটা আছে এটা উপরে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এটা এবার দেখব যে ঠিকঠাক ডুবে থাকছে নাকি। হ্যাঁ এই দেখেন খুব সুন্দরভাবে রয়েছে। তো আমরা এই জিনিসটা সেম মানে কোম্পানির থেকে বা কোনো দোকানের থেকে আমরা কিনলে পারে হয়তো এই প্রসেসটা সেমই হবে, কিন্তু হয়তো দেখালো 8,000-8,500 টাকা হয়তো নিয়ে নেবে, হয়তো দেখতে খুব সুন্দর হবে জিনিসটা কিন্তু খুব কম খরচে আমাদের গরিবানা মতে এর থেকে ভালো জিনিস আর হয় না। যাই হোক
একটু চেষ্টা করবেন নিজেরাই বাড়িতে তৈরি করা সম্ভব। এটা তো আমরা এটাকে কমপ্লিট করে ফেলেছি। তো ভিতরের যে পাইপ আছে ওই পাইপটা এবারে ফ্যানের মুখে যদি আমরা সেট করে দিই, তিন দিকে তিনটে জালিতে জল প্রবাহ করা শুরু করবে, আর ওই জালির মধ্যে জলটা গেলে পারে জালিটা ভিজে যাবে, আর ফ্যান থেকে বাতাস ওই জালির ভিতর দিয়ে যখন টানা শুরু করবে অটোমেটিক ঠান্ডা বাতাসটা টানতে থাকবে আর বাইরে বের করবে। তো চলুন আমরা পাইপটাকে এবার ফিটিং করে দিই। এই যে উপরের যে পাইপটা আছে, এই যে পাইপটা ওর মুখে খুব ভালো করে একটু লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। হ্যাঁ, এইভাবে লাগিয়ে দিলে পারে মোটামুটি ওই যে তিনটে পাইপ আছে, তিনটে পাইপ দিয়ে মোটামুটি জালির উপরে জলটা তুলতে শুরু করবে। তো এটা ভিতরেই থাকবে, আর ভিতরে জলটা দিলে পারে জলের উপরেই এই মোটরটা ভাসতে শুরু করবে। আর যখনই চালানো হবে যখন, তখন ওই পাইপ দিয়ে উপরে এই সমস্ত জালির উপরে জলটা আসবে, আর ছিদ্র করা আছে অটোমেটিক টুক 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 করে পড়বে চারিদিকে, জালির উপরে পড়বে, আর কাঠগুলো ভিজে গেলে পারে ওখান দিয়ে বাতাসটা টানতে থাকবে। এই একটা পাইপ, আর এই একটা পাইপ, আর এই একটা পাইপ, এই তিনটে পাইপ উপরে ওই যে টিনের খাঁচা করা আছে। তো চলুন আমরা জল দিই ভিতরে। এবার এই জালিগুলো পুরো ভিজে যাবে, আর এদিকে
বাতাসটা ঠান্ডা বাতাস একদম নেওয়া শুরু করবে, তার কারণ ঢেকে দিলে পারে আর উপর দিয়ে হাওয়াটা নিতে পারবে না, তখন জালি দিয়ে হাওয়াটা নেবে আর ঠান্ডা বাতাসটা বাইরে বের করবে। এই হচ্ছে সিস্টেম। তো চলুন আমরা ঢাকনাটাকে ফিটিং করে ফেলি, এটাকে আমরা বন্ধ করে দিই। ব্যাস বন্ধ, কিন্তু মোটরটা কিন্তু এখনও চলেই যাচ্ছে, জল উঠেই যাচ্ছে, তা মোটরটাকে আমরা বন্ধ করে দিই। এই যে সুইচ, ও এখনও বন্ধ হয়নি, তার মানে এটা আর একটা। ব্যাস এবার এটাকে অফ করে দিতে হবে, ব্যাস অফ হয়ে গেল। এটা আমরা ফিটিং করে দিই। ফিটিং করতে গেলে সাইড দিয়ে যাবে, ব্যাস এবার এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটাকে ফিটিং করে দিতে হবে।